বিপিএল 2025-এর ডামাডোল বাজতে শুরু করেছে। 14 অক্টোবর রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় আসন্ন বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট। আসর শুরু হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে। বিদেশি 440 জন ও দেশি 188 জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করেছিল। এত খেলোয়াড়দের মধ্যে তারকাদের মেলা দেখা গেছে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালে। এক নজরে দেখে নেওয়া যাক কারা রয়েছেন এই তালিকায়। জাতীয় দলের চার অধিনায়কের দেখা মিলবে বরিশালে। তাছাড়া জাতীয় দলের একাধিক মুখ আর শক্তিশালী বিদেশি খেলোয়াড় দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। ড্রাফটের আগেই গতবার দলকে নেতৃত্ব দেয়া তামিম ইকবালকে দলে রেখেছে বরিশাল। এছাড়া জাতীয় দলের পঞ্চপাণ্ডবের আরেক সদস্য মুশফিকুর রহিমকেও ছাড়েনি তারা। একই সঙ্গে মাহমুদুল্লাহ শান্ত ভিড়েছে দলে। 2024 বিপিএল এ কুমিল্লার হয়ে ফাইনাল খেলা তাওহিদ রিদাকে এই আসরে দেখা যাবে বরিশালের দলে। এছাড়া ফাহিম আশরাফ, ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবীর মতো ক্রিকেটারদেরও ড্রাফটের আগেই দলে টেনেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। দলে আরও জায়গা পেয়েছেন দেশীয় ক্রিকেটের পরিচিত মুখ তানভীর ইসলাম, রিপন মণ্ডল, ইবাদত হোসেন, নাইম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম, আরিফুল ইসলামের মতো ক্রিকেটাররা। এছাড়া প্লেয়ার্স ড্রাফটে বিদেশি ক্রিকেটারদের মধ্যে দলে জায়গা পেয়েছেন গতবার বরিশালের হয়ে খেলা নিউজিল্যান্ডের পেসার জেমস ফুলার, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার নান্দ্রে বার্গার ও শ্রীলঙ্কার ব্যাটার পাথম নিশাঙ্কার মতো ক্রিকেটাররা। নিজেদের শিরোপা ধরে রাখার মিশনে তারকা ক্রিকেটারদের দিয়ে দল ভারী করেছে বরিশাল। বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে বেশি ক্রিকেটারদের দেখা যাবে একমাত্র বরিশালেই। তবে গেল আসরে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মেহেদী হাসান মিরাজকে দেখা যাবে না বরিশালের স্কোয়াডে। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।